যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে এই রাস্তাটা, ওইদিকে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট বা কলকাতা বিমানবন্দর, অর্থাৎ গাড়িগুলো আসছে এয়ারপোর্টের দিক থেকে। আর দেখুন উল্টো দিকে রয়েছে হলদিরামের একটা বোর্ড, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই স্টপেজের নাম হচ্ছে হলদিরাম। দেখুন বাস স্টপেজটা দেখাচ্ছি আমি, এটা রাস্তার উল্টো দিকে অবশ্য, ওই বোর্ডের উল্টো দিকে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে একটু বাঁদিকে ঘুরে রাজারহাটের দিকে। যে গাড়িগুলো যাচ্ছে এগুলো যাচ্ছে রাজারহাট নিউ টাউনের দিকে। দেখুন কিছু গাড়ি যাচ্ছে সোজা, ওইদিকে হচ্ছে উল্টোডাঙা বা বিধাননগর, আর কিছু গাড়ি বাঁদিকে ঘুরে যাচ্ছে, সেটি হচ্ছে নিউ টাউন বা রাজারহাট যাওয়ার রাস্তা। এই রাস্তা বরাবর মোটামুটি 12-13 কিলোমিটার যাওয়ার পরেই পৌঁছানো যায় টাটা মেডিকেল সেন্টার। বন্ধুরা, এতকাল ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের দেশের পূর্বাঞ্চলের রোগীদের, অর্থাৎ কলকাতা সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার বা ঝাড়খণ্ডের রোগীদের ছুটতে হতো মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। শুধু পূর্বাঞ্চল নয়, দেশের নর্থ ইস্টের রাজ্যগুলি অর্থাৎ আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ইত্যাদি এসব রাজ্যের ক্যান্সার পেশেন্টদেরকেও ছুটতে হতো মুম্বাইতে, কারণ ওখানকার টাটা মেমোরিয়াল হসপিটাল ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখন কলকাতায় ওই একই গ্রুপ অর্থাৎ টাটা গোষ্ঠী গড়ে তুলেছেন টাটা মেডিকেল সেন্টার। এর ফলে বর্তমানে দেশের পূর্বাঞ্চলের রোগীদের আর মুম্বাই পর্যন্ত দৌড়াতে হচ্ছে না, বেঁচে যাচ্ছে সময় আর টাকা। সেই সঙ্গে রোগীরা পাচ্ছেন মুম্বাইয়ের মতোই একই ধরনের অত্যাধুনিক পরিষেবা। 2011 সালের মে মাসে কলকাতার নিউ টাউনে এই হাসপাতালটি চালু হয়। এই হাসপাতালটি পরিচালনার দায়িত্বে রয়েছেন টাটা মেডিকেল সেন্টার ট্রাস্ট নামক একটি চ্যারিটেবল ট্রাস্ট। পরবর্তীকালে 2019 সালে ফেব্রুয়ারি মাসে টাটা মেডিকেল সেন্টারের ফেজ 2 ইউনিটটি চালু হয়। 431টা শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ, সুদক্ষ কর্মীরা, আর এখানে রয়েছে ক্যান্সার চিকিৎসার অত্যাধুনিক ব্যবস্থা। এই হাসপাতালের ঠিকানা হচ্ছে 14 MAR EW DH ব্লক, নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 700160। এবার বলছি এই হাসপাতালে কী করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে প্রথম ভিজিটের আগে অর্থাৎ প্রথমবার এখানে আসার আগে রোগীরা কিন্তু টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। টেলিফোন নাম্বার হচ্ছে 033, অর্থাৎ কলকাতার STD কোড, তারপর 6605722। এছাড়াও ইমেলের মাধ্যমেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। ইমেল আইডি হচ্ছে appointment@TMC, অর্থাৎ টাটা মেডিকেল সেন্টারের TMC কলকাতা.com। আরেকটি বিশেষ সুবিধাও এই হাসপাতালে আছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও প্রথমবার এলে এখানে ডাক্তার দেখানো যায়, কিন্তু সেক্ষেত্রে শর্ত একটাই, আউটডোর স্লট ফাঁকা থাকলে তবেই কিন্তু ডাক্তার দেখাতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সাজেস্ট করছেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলেই সবচেয়ে ভালো। কোনো রোগীকে এখানে দেখাতে হলে কী কী লাগবে সেটাই আবার বলে রাখি। কোনো ডাক্তারের রেফারেল লেটার, অর্থাৎ সেই ডাক্তার রোগীকে এখানে রেফার করছেন, সেই চিঠি লাগবে, অথবা ক্যান্সারের রিপোর্টসগুলো নিয়ে এলেও চলবে। রিপোর্টস বলতে ধরুন বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট, এক্সরে রিপোর্ট, প্যাথোলজিক্যাল স্লাইডস, এগুলো কিন্তু সঙ্গে করে আনতে হবে। এই রিপোর্টসগুলো সঙ্গে থাকলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কোনো রেফারেল লেটার লাগবে না। এই প্রসঙ্গে বলি, হাসপাতালে ঢুকেই ফ্রন্ট ডেস্কে যে সমস্ত হাসপাতালের কর্মীরা থাকেন তারাই কিন্তু রোগী এবং তার পরিবারকে গাইড করেন এবং সমস্ত কিছু বুঝিয়ে বলে দেন, কোন ডাক্তারকে দেখাতে হবে সে ব্যাপারে ওরা কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করেন। বন্ধুরা, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আরেকটি সাজেশন দিচ্ছেন, সেটি হচ্ছে রোগীর সঙ্গে অন্তত একজন এমন কেউ যেন থাকেন যিনি রোগীর তরফের যাবতীয় ফর্মালিটিস অর্থাৎ ফর্ম ইত্যাদি ফিল আপ করা, স্টাফদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়গুলো বুঝে নেওয়া, ডাক্তারের সঙ্গে কথা বলা এবং চিকিৎসা সংক্রান্ত পরবর্তী স্টেপ কী কী হবে সেগুলি আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া, এই কাজগুলি তিনি যেন করতে পারেন।
প্রথমে সমস্ত তথ্য হাসপাতালে জানানোর পর রোগীর নাম রেজিস্ট্রেশন করা হয় এবং তারপর এখান থেকে রোগীকে একটি রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়। এই কার্ডটি অবশ্যই খুব যত্নে রাখা দরকার, কারণ হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই কার্ডটি কাজে লাগবে। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ভারতবর্ষের যে কোনো রাজ্য ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বা নেপাল বা ভুটান ইত্যাদি দেশের রোগীরাও এখানে এসে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে পারবেন এবং চিকিৎসা পরিষেবা পাবেন। টাটা মেডিকেল সেন্টারে যে সমস্ত ডিপার্টমেন্টসগুলি আছে বা যে বিভাগগুলি আছে সেগুলি হচ্ছে, প্রথমে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন, তারপর রয়েছে অ্যানাস্থেশিয়া, ক্লিনিক্যাল কেয়ার অ্যান্ড পেন, বায়োকেমিস্ট্রি, ব্রেস্ট সার্জারি, ক্লিনিক্যাল হিম্যাটোলজি অ্যান্ড সেলুলার থেরাপিস, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ক্রিটিক্যাল কেয়ার, সাইটোজেনেটিক্স, ডেন্টাল অঙ্কোলজি, ডাইজেস্টিভ ডিজিজেস, জিআই এইচপিভি সার্জারি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হেপাটো প্যাঙ্ক্রিয়াটিক বিলিয়ারি সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি, হেড অ্যান্ড নেক সার্জারি, ইনফেকশাস ডিজিজেস, ল্যাবরেটরি হেমাটোলজি, মেডিকেল অঙ্কোলজি, মাইক্রোবায়োলজি, নিউক্লিয়ার মেডিসিনস, পেডিয়াট্রিক হিমাটো অঙ্কোলজি, প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড সাইকো অঙ্কোলজি, প্যাথোলজি, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ প্রিভেন্টিভ অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, রেডিওলজি, ট্রান্সফিউশন মেডিসিন, ইউরোলজিক্যাল সার্জারি। এই হাসপাতালের কাছাকাছি একটি বড় ল্যান্ডমার্ক হচ্ছে বিশ্ব বাংলা গেট। এটি একটি ঝুলন্ত রেস্টুরেন্ট এবং স্থাপত্য শিল্পের এক অসাধারণ নমুনা, বলতে পারেন এখন কলকাতার একটি গর্ব। এই বিশ্ব বাংলা গেটের খুব কাছেই রয়েছে টাটা মেডিকেল সেন্টার। এবার বলে রাখছি এদের অনলাইন ফেসিলিটিস কি কি আছে। অনলাইনে আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, অনলাইনে টেলিকনসালটেশন করতে পারবেন অর্থাৎ ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, আর রিপোর্টস থাকলে কোনো কিছু এখানে দেখানোর পরে সেগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, একটি ছোট ভিডিওতে একটি হাসপাতাল সম্পর্কে ডিটেলস বলা কখনো সম্ভব হয় না। পরবর্তীতে টাটা মেডিকেল সেন্টার সম্পর্কে আরও কিছু কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আসব, যেখানে বাংলাদেশ বা অন্যান্য দেশের রোগীদের ক্ষেত্রে কী কী নিয়মকানুন রয়েছে সে সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে থাকা রোগী এবং তাদের পরিজনরা হাসপাতালের আশেপাশে কোথায় থাকতে পারবেন বা তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কী ধরনের ব্যবস্থা রয়েছে, এসব বিষয়গুলো নিয়েও কিছুটা আলোকপাত করব। এছাড়াও বলবো হাসপাতালটির ফেজ ওয়ানে কোন কোন সুবিধা রয়েছে বা কিসের কিসের চিকিৎসা হয়, এবং হাসপাতালের নতুন যে বিল্ডিংটি হয়েছে পরবর্তীকালে 2019 সালে যেটিকে ফেজ টু বলা হচ্ছে, সেখানেই বা কোন কোন বিভাগ বা কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। বন্ধুরা, আজ আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।